প্রতিরোধকামী যোদ্ধাদের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ঘিরে ধরেছে ইসরায়েলকে ইরান ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ডলারের প্রভাব কমাবে মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি যুদ্ধ শুরু হলে আগেই তাইওয়ানি আকাশে নিয়ন্ত্রণ নেবে চীন শাস্তির মুখে ইরানের দশ সেনা চীন সফর নিয়ে ম্যাক্রোর সঙ্গে জেলানোস্কির ফোন আলাপ আবারও ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক সবশেষে জানবেন যুদ্ধবিরতির পর আবারও ভয়াবহ সংঘাত সুদানে প্রতিরোধকামী যোদ্ধাদের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ঘিরে রেখেছে ইসরায়েলকে ফিলিস্তিনের ইসলামী আন্দোলনের নেতা জিহাদ আল নাখালা জানিয়েছেন ইসরায়েলের চারপাশ ঘিরে প্রতিবাদ আন্দোলনকারীদের হাজার হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে এইসব ক্ষেপণাস্ত্র গাজা এবং লেবাননে মোতায়েন রয়েছে বলে তিনি জানান যখন ইউদিবাদী ইসরায়েল এবং প্রতিরোধকামী আন্দোলনগুলোর মধ্যে পবিত্র আলাকজা মসজিদ এবং ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী সেনাদের বর্বরতা নিয়ে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন ইসলামী জিহাদ আন্দোলনের নেতা এই তথ্য জানালেন তিনি গতকাল ইরাকের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ফিলিস্তিনি জনগণ বিশেষ করে পশ্চিম তীরের নাগরিকরা ইহুদিবাদীদের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন জিয়াদ আন্দোলনের এই নেতা বলেন ফিলিস্তিনের পশ্চিম তীরে প্রতিরোধকামী তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা মারাত্মক রকমের ঝুঁকির মুখে রয়েছে পবিত্র আলাকসা মসজিদে গত ছয়ই এপ্রিল ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের আগ্রাসনের জবাবে লেবানন থেকে ইসরায়েল অভিমুখে অন্তত তিরিশটি ক্ষেপণাস্ত্র ছড়া হয় একই সময় ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকেও ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছড়া হয়েছিল জিয়াদ আল নাখালা বলেন ফিলিস্তিনের পশ্চিম তীর গাজা এবং অত্র অঞ্চলের প্রতিরোধকামী যোদ্ধারা ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব ও বর্বরতার মুখে সর্বাত্মক প্রতিরোধের পথ বেছে নিয়েছে এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েলকে ঘিরে ধরেছে সমন্বিত ভিউয়ার্স আপনারা কি মনে করেন প্রতিরোধকামী যোদ্ধাদের কেমন আচরণ করা উচিত দখলদার ইসরায়েলের সাথে ইরান এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ডলারের প্রভাব কমাবে মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন সতর্ক করে দিয়ে বলেছেন রাশিয়া ও ইরানের মতো দেশগুলোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে ডলারের আধিপত্য ঝুঁকির মুখে পড়েছে তিনি মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবাণী উচ্চারণ করেন ইয়েলেন বলেন আমরা যখন ডলারে সংশ্লিষ্টতা রয়েছে এমন কোনো খাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করি তখন সময়ের সঙ্গে সঙ্গে তা ডলারের আধিপত্যকে খর্ব করতে পারে তিনি বলেন অবশ্যই এই নিষেধাজ্ঞা চীন ও রাশিয়া এবং ইরানের মধ্যে বিকল্প কোনো উপায় খুঁজে বের করার প্রবল আকাঙ্ক্ষা তৈরি করবে একই সঙ্গে মার্কিন অর্থমন্ত্রী দাবি করেন বহুবিধ কারণে ডলার একটি আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ব্যবহৃত হচ্ছে ফলে একই বৈশিষ্ট্যের বিকল্প কোনো মুদ্রা চালু করা সহজ হবে না সিএনএনকে দেওয়ার সাক্ষাৎকারে নিষেধাজ্ঞার পক্ষে ব্যাখ্যাও দার করান ইয়েলেন তিনি বলেন নিষেধাজ্ঞা হচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ হাতিয়ার বিশেষ করে যখন আমেরিকা এবং তার মিত্র দেশগুলো সম্মিলিতভাবে এই সব নিষেধাজ্ঞা ব্যবহার করে তখন তা কার্যকারিতা বহুগুণ বেড়ে যায় আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো উনিশশো উনআশি সালে ইসলামী বিপ্লব হওয়ার পর থেকে ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে এইসব দেশ বিগত বছরগুলোতে তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে চীন এবং গত বছর থেকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার উপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুদ্ধ শুরু হলে আগেই তাইওয়ানি আকাশে নিয়ন্ত্রণ নেবে চীন তাইওয়ানের সঙ্গে যুদ্ধ শুরু হলে প্রাথমিক পর্যায়ে দ্বীপ অঞ্চলটির আকাশ সীমা নিয়ন্ত্রণ নিয়ে নেবে চীনের সামরিক বাহিনী সম্প্রতি মার্কিন সেনা দপ্তর পেন্টাগুন থেকে যেই সব গোপন নথি ফাঁস হয়েছে তাতে এই কথা বলা হয়েছে গোপন নথির বরাদ্দে দৈনিক ওয়াশিংটন পোস্ট বলছে চীনা সামরিক বাহিনীর মোকাবেলায় তাইওয়ানের মাত্র অর্ধেক বিমান শক্তি কার্যকরভাবে সংঘাতে লিপ্ত হতে পারবে তাইওয়ানের এই সম্ভাব্য সামরিক সক্ষমতায় উদ্বিগ্ন মার্কিন কর্মকর্তারা আমেরিকার এই উদ্বেগের বিষয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে বলেন সামরিক প্রস্তুতির বিষয়ে বাইরের মতামতকে শ্রদ্ধা করে তাইওয়ান তবে শত্রুর হুমকি বিবেচনা করেই তাইওয়ান তার প্রতিরক্ষা নিধি গড়ে তুলেছে পেন্টাগনের ফাঁস হওয়া তথ্য এই ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ শুরু হলে চীন যেসব ক্ষেপণাস্ত্র ছুরবে সেগুলো তারা নিখুঁতভাবে শনাক্ত করতে পারবে কিনা তা নিয়ে তাইপের সামরিক নেতৃত্বের মাঝে সন্দেহ রয়েছে তাছাড়া তাইওয়ানের সামরিক নেতারা মনে করেন তারা বড়জোর অর্ধেক বিমানকে কার্যকরভাবে চীনের অনেক বেশি উন্নত বিমান ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন শাস্তির মুখে ইরানের দশ সেনা দুই সালে ইউক্রেনের একটি বিমান গুলি করে নামানোর অভিযোগে দশ সেনাকে শাস্তি দেওয়া হয়েছে ইরানের একটি সেনা আদালত এই শাস্তি দিয়েছে নয়জনকে এক থেকে তিন বছরের জেল এবং একজন কমান্ডারকে দশ বছরের জেল দেওয়া হয়েছে দণ্ডপ্রাপ্তদের পরিচয় জানানো হয়নি দুই হাজার বিশ সালের ওই ঘটনার পর ইরান বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ কিন্তু শেষ পর্যন্ত বিশ্ব কূটনীতির চাপে তারা তদন্তে নামতে বাধ্য হয় তার জেরে ওই দশ সেনাকে শাস্তি দেওয়া হলো ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে এর মধ্যে এক কমান্ডারও রয়েছেন তার নির্দেশে ইউক্রেনের একটি যাত্রী বিমানকে গুলি করে নামানো হয়েছিল ওই ঘটনায় একশো ছিয়াত্তর জন যাত্রী এবং বিমানকর্মীর মৃত্যু হয়েছিল কি ঘটেছিল আসলে সেই দিন ২০২০ বিশ সালের আটই জানুয়ারি ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনের উড়ান পিএস সেভেন ফাইভ টু বিমানটি তেহরান থেকে কিয়েবে যাচ্ছিল তেহরান থেকে ওরা কিছুক্ষণের মধ্যেই বিমানটিতে মিসাইল লাগে আগুন লাগা অবস্থায় বিমানটি মাটিতে পড়ে একশো ছিয়াত্তর জন যাত্রী এবং বিমানকর্মীর মৃত্যু হয় প্রাথমিকভাবে ইরান মিসাইলের কথা স্বীকার করতে চায়নি কিন্তু একাধিক বিশ্ব নেতা ইরানকে চিঠি দিয়ে জানান মিসাইলের জন্যই যে বিমানটি ধ্বংস হয়েছে এবং তার প্রমাণ রয়েছে এরপর ইরান বিষয়টি মেনে নেয় তদন্তের প্রতিশ্রুতিও দেওয়া হয় ইরান জানিয়েছে অনিচ্ছাকৃতভাবে ওই সময় মিসাইল দুটি ছড়া হয়েছিল বিমান ধ্বংসের কোনো উদ্দেশ্য ছিল না এদিন আদালত নিহতদের পরিবারকে এক লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন চীন সপর্নে ম্যাক্রোর সঙ্গে জেলোনস্কির ফোন আলাপ ইউক্রেন প্রেসিডেন্ট ভলদেমির জেলনস্কি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর চীন সপর্নে তার সঙ্গে ফোন আলাপ করেছেন জেলোনস্কি এই কথা জানিয়েছেন ম্যাক্রোর অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে দুই নেতা শান্তি সম্মেলন আয়োজনের পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা করেছেন জেলোনস্কি ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় ডিসেম্বরে একটি বৈশ্বিক শান্তি সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন তবে কি পরিকল্পনা করা হয়েছে সে বিষয়ে উভয়ের আলাপ থেকে কিছু জানা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জেলোনস্কি বলেছেন ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে আমার প্রায় দেড় ঘন্টা আলাপ হয়েছে এই সময় সম্প্রতি ম্যাক্রোর সিন সফরের ফলাফল নিয়েও আলোচনা হয় প্রসঙ্গত ইমানুয়েল ম্যাক্রো গত সপ্তাহে চীন সফরে গিয়ে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের তাইওয়ান নীতি অনুসরণ না করতে ইউরোপীয় দেশ সতর্ক করেন তিনি ইউরোপীয় ইউনিয়নকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে পরামর্শ দেন এবং বৈশ্বিক নানান ইস্যুতে ইউকে ওয়াশিংটন এবং বেইজিংয়ের বাইরে তৃতীয় মেরু হয়ে ওঠার আহ্বান জানান এমনকি বুধবার আমস্টারডাম সফরকালেও ম্যাক্রো তার নিজের এই মন্তব্যের সমর্থনে বলেন মার্কিন মিত্র হর মানে এই নয় কৃতদাস বনে যাওয়া আবারও ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক সোমবার স্থানীয় সময় ভোরবেলায় এই ভূকম্পন অনুভূত হয় মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী সোমবার ভোর সাড়ে চারটা নাগাদ ভূমিকম্প অনুভূত হয় তুরস্কের আফসিন শহরের দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার মৃদু ভূমিকম্পের জেরে হতাহত সম্পত্তির ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই তবে আবারও কম্পন অনুভূত হতেই আতঙ্কিত সেখানকার সাধারণ মানুষ উল্লেখ্য গত ছয় ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণ অঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল আর স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক আট এরপর একাধিক আপটার শখ হয় শক্তিশালী কম্পনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দুই দেশ এতে দুই দেশে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় যুদ্ধবিরতির পর সুদানে ভয়াবহ সংঘাত আফ্রিকার দেশ সুদানের রাজধানী খাটতমে সেনাবাহিনীর সঙ্গে দেশটির সামরিক বাহিনী বা প্যারা মিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের চলার সংঘর্ষ তৃতীয় দিনেও অব্যাহত ছিল জাতিসংঘের প্রস্তাবে রোববার তিন ঘন্টার জরুরি মানবিক যুদ্ধবিরতি পালন করলেও সুদান জুড়ে ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে এতে অন্তত এখন পর্যন্ত একশো জন নিহত এবং আহত হাজার ছাড়িয়েছে বিবিসি জানাচ্ছে সেনা এবং সামরিক বাহিনীর রক্তক্ষয়ী লড়াইয়ে প্রথম দিন দুই পক্ষই বিভিন্ন জায়গায় এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে বিবৃতি দেয় তৃতীয় দিনের মাথায় এসে রাজধানী খার্তুমে থাকা প্রত্যক্ষ বর্ণনায় জানা গেছে লড়াই এখন পার্শ্ববর্তী শহর ওমদুরমান দারপুরের পশ্চিমাঞ্চলে পরবর্তীতে বিমানবন্দর সহ বেশ কিছু জায়গায় পুনরুদ্ধার করে জানিয়েছে পাল্টা বিবৃতি দেয় সেনাবাহিনী রয়টার্সকে প্রত্যক্ষ দোষীরা জানান আর এস এফ এর ঘাটিতে বিমান হামলা চালানোই লড়াইয়ে এগিয়ে গেছে সেনাবাহিনী কিন্তু সোমবার ভোরে সুদানের প্রেসিডেন্ট বাসভবন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের খাট জলায় গ্রাউন্ড ফোর্সের সদর দপ্তর নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে একে বিজয় বলে আবারও দাবি করেছে আরএসএফ